হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। দেখো আমি চলে এসেছি, কটা বাজে দেখো, এখন রাত 7:30 বাজে, এখন ঘর মুছতে চলে এসেছি। আজকে সারা দিন জল ছিল না একটু ট্যাঙ্কিতে। ট্যাঙ্কি আমাদের দোতলা, মানে আমাদের একতলা ঘর, দোতলায় ছিল, এবার তিনতলার উপরে ছাদে, মানে 4 তলার মতো নিয়ে গেছে। ওইখানে ট্যাঙ্কিটা সেট করে দিয়েছে কালকে। আমাদের ঘরটা অনেকটা আগিয়ে, মানে আগিয়ে গেছে। তোমাদের কিছুই দেখাতে পারি না, আমার শরীরটা খুবই খারাপ, দুর্বল। আমি ওই সিঁড়ি করে যে কতটা কত কাজ হয়ে যাচ্ছে সেটা তোমাদের দেখাতে পারছি না। চেষ্টা করবো কাল থেকে দেখানো। দেখো আমি সেই সকালবেলা বলেছি 1 ঘন্টার জন্য ট্যাঙ্কিটা আমি জল পাবে না, ওই জন্য আমি সকালে বাসন টাসন মেজে রান্না বান্না করে নিয়েছি, দুপুর বেলা আর কিচ্ছু করেনি। যা করতে পারো, দুপুর মানে 9:30 9টা নাগাদ, তখন তো যা কর কাছে না, আমি ঠিক আছে 1 ঘন্টার জন্য দিচ্ছি, আমি পরে কেচেনে আস্তে আস্তে কাজ করে নেব। সেই সকাল 9টার আগের থেকে প্রায় সন্ধ্যা 7টা নাগাদ ট্যাঙ্কিটা লাগিয়ে দিয়েছে, তারপর আমাদের জল এসছে। কি অবস্থা, তখন আমি আর কি কাজ করব? সেই সন্ধ্যার থেকে কাজে লেগে গেছি, ওরা যখন ট্যাঙ্কিটা সেট করছে তখন থেকে কাজে লেগে গেছি। কত বাসন মাজতে হবে, ঘরটা মুছতে হবে, আর বারবার ঘরের ভেতর দিয়ে যাচ্ছে, তাহলে কেমন নোংরা হয় বলো তো। দেখো তোমার দাদাভাই দোকান থেকেও চলে আসলো, আমার এখনো ঘর মুছে আসবে, ঘরটা মুছে চলে এসেছি আমি, বাসন মাজতে। দেখো ঘরটা মুছে চলে এসেছি, বাসন মাজতে। দেখো বাসন অনেকটাই আছে, দুপুরের বাসনে, সকালের বাসন আমি মেজে নিয়েছিলাম, দুপুরে খাওয়া করছি, এই বাসনগুলো মাজতে হবে, ওই জন্য মাজতে চলে আসলাম। দেখো সব বাসনগুলো মাজার পরে চাকরগুলো কেচে নিব, অনেকেই কা, তারপরে যে রান্না করতে হবে। আজকে রান্না ডাল করা আছে আমার, দুপুরের টক ডাল, আর একটা নিরামিষ আছে, আর এখন একটা ডিম ভাজা করে নিয়ে খেয়ে নেবে সবাই, এখন আর কিছু করবো না। আর এখন আমি স্নান করিনি, সকালে একবার গা ধুয়েছি, আর দুপুরে স্নান করবো 9টার সময় করিনি, ভাবছি করবো, আর জল ছিল একটু বাথরুমে যাওয়ারও জল ছিল না, তাই এই এখন এই কাজ সেরে আমি স্নান করে উঠে রান্না করবো। বলো কত কাজ দেখতে পাচ্ছ, আর কত বাসন, 4 বাসন টাসন হয় সবাই আসে লোকজন, ওই জন্য বাসন কিন্তু অনেকেই পড়ে যায়, অনেকে বাসন নাই, বাসন এটা ওটা করতে করতে বাসন বেশ অনেকটা হয়ে গেছে। ওরা সব বাসনগুলো মেজে ধুয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছ একটা করে বাসন হালকা, মানে আমার গামলিটা খুবই ছোট হয়ে গেছে, বাসনের একটা গামলি, মানে যে স্টিলের ইটা আছে ওইটা আনিনি, আমি এইটাই রেখেছি, জলটা ঝরে গেলে একবারে আমি স্টিলটা রাখবো আর আনিনি। দেখো এই চাটা বানাতে হয়েছে, 2 বার দিতে হয়েছে, 4 বাসনও মাজতে হচ্ছে, বারবার করে গামলিগুলো দুধটা কি ধরে যায় না চারিপাশে, এত বড় গামলি 500 গ্রাম দুধ, ওই জন্য দেখো সবগুলো সুন্দরভাবে মেজে ধুয়ে নেব, আর কড়াইটা আর কুকারটা পরে মাজছি, কেন সব বাসন মাজার পরে আমি ওই দুটো জিনিস ধরি, আর ওই দুটো জিনিস যেন সবার থেকে আলসের জিনিস, জানি না কার কার আলস। কড়াই আর কুকারটা মাজতে আমার এত বিরক্ত লাগে, কী বলো, তবু মাজতে হবে। দেখো কড়াইটা আমার পরিষ্কারই আছে, তবু মাজতে হবে সুন্দরভাবে, আর এই কড়াইটা বেশি দিন মাজলে না, মানে ফুটো হয়ে যাবে, কড়াইটা বেশি দিন চলবে না, ভাবছি যে তবু যে কদিন থাকে মেজে ঘষেই রাখি। দেখো সুন্দর আমার কড়াইটা বেশ পরিষ্কার হয়ে গেছে, কুকারটা, এই কুকারটা খুব ভালো হয়েছে, যে দামি দামি কুকার কিনেছি ননস্টিকের একটু ভালো লাগেনি আমার, ভালো হয়নি, এই 500 টাকা দামের, 550 না 500 টাকা দামের কুকারটাই বেশ ভালো ভাত হচ্ছে, আর এটা 3 লিটারের কুকার, আমি ভাবছি আর একটা কিনে রেখে দেবো, এখন সস্তা আছে অনেকদিন পরে। আর আমার কুকার একটা আছে 5 লিটারের স্টিলেরটা, ওইটা 13 বছর হয়ে গেছে, খুব সুন্দর ওই কুকারটা। তোমার দাদাভাই বলে আর রান্না করো না, ইয়ে করো না, আমি তাও ইউজ করি, খুব ভালো কুকারটা। আর আমার একটা আছে 12 লিটারের, আর একটা আছে 2-3 লিটারের, একটা 5 লিটারের, আর একটা 12, মানে 4টে কুকার আছে, শুধু বলে লাভ নেই। আমি একটা লাল কুকার কিনবো ননস্টিকের, তাই আমি কী বলবো, ধৈর্য ধরে আমি আর কিনতে পারছি না, যদি আবার সেই কালো একটা কুকার কিনেছি ওরকম খারাপ বেরোয়, তা ভাবছি। দেখো আমার ছেলেটাকে বাসন রাখতে বলছি, আমার ছেলে এত বিশ্রি বাসন রাখছে, তুমি সেই গামলি ধরে উল্টি করে দিচ্ছে, আর আমি ওকে এত বকা বকলাম কী বলবো, সে ওই দেখো বকছি, তোমরা দেখতেই পাচ্ছ, এত বকা বকলাম ওকে আমি, ও কেন ওরকম গামলিটা ভরে দিলে, ওই যে বাগুলো আছে না, এগুলি কাপগুলো ভেঙে যাবে না, একটু বুদ্ধি নাই, রেগে যাই আমি সবসময় কাজ। এবার দেখো বাসন টাসন মাজার পরে চলে এসেছি, দেখো জামাকাপড়গুলো ভিজিয়ে রেখে দিচ্ছি, জামাকাপড়গুলো ভিজাবো, তারপরে জামাকাপড়গুলো কেচে স্নান করে উঠবো, অনেক বক বক করে নিয়েছি আজকে, দেখেছো।
পুরোটাই বকবক করে তোমাদের সঙ্গে কাটিয়ে দিচ্ছি। তোমরা ভাবছো যে দিদিভাই কত বকবক করে, আর আমার ছেলের সঙ্গে এখনই আমাদের ঝগড়া হয়ে গেল। আমার ওই কাজটা এত ভালোভাবে কাজ শেখাবো, ও তো কিছু করেই না, একটা যদি কাজ করতে দিই এত বাজে কাজ করবে, ওর থেকে নিচে করে। আমি ভেবেছি যে আমি একবারে সব কাজ সেরে উঠবো, তাহলে বাসন টনে রেখে দিই। ওরা রাখতে বলেছে আর এরকম উল্টো কাজ করে দিয়েছে। কার না রাগ হয় বলো? শিখবে না কাজটা, ওর করতে হবে না কাজটা, তো নিজেও তো বাসনের ওই গামলিটাকেও ঢেলে দেয় বাসনের র্যাকের মধ্যে। কি বাবা, বাবার জন্ম দেখিনি, এই জন্মে দেখছি আমার ছেলের এসে। দেখো তোমার দাদাবার যে জামা প্যান্টগুলো ভিজিয়ে রেখেছিলাম, তোমার দাদাবার জামা প্যান্ট তো নোংরা হয় না একটু? ভালো, বেশ জামা প্যান্টগুলো পরিষ্কার, আমাদের সব জামা প্যান্টই পরিষ্কার থাকে, আমরা নোংরার মধ্যে যাই না। কেউ ঘরের ভিতরে থাকে, আর আমি তো দেখো নাইটিগুলো একটু ওই গ্যাজিংয়ের থেকে ক্যাশটা মুছতে গেলে একটু নোংরা হয়, তো পেটের ধারে তো আমি সাবান দিয়ে ঘষে দিই। সাবানটা দেখো শেষ হয়ে গেছে, আর একটা নিয়ে এসেছি, কিন্তু আমি না পরে এটা আগে ইউজ করে নিই, তারপরে এরকম করে যেই সাবানটা মানে ছোট হয়ে যায় তখন আমি বাসন মেজে ফেলি। ফেলি না কেন ফেলবো বলো, টাকা দিয়ে কিনতে হয়েছে। আর আমি এত ভালো সাব ব্যবহার করি, আবার সাবানও ব্যবহার করি না, কেমন যেন লাগে। দেখো সাবান দিয়ে দেখো প্যান্টটা নিয়ে নিলাম, তো দাদাভাই সাবান এত ছোট হয়ে গেছে কাজ করাই যাচ্ছে না, কি অসুবিধা বলো তো। মানে সাবান ছোট হলে ই হয় না, সাবান লাগানো যায় না কোনো জামা কাপড়ে। আর তোমার দাদার পায়ের ধারে একটু নোংরাটা হয় প্যান্ট, তো দেখো বিরাশ করে দিচ্ছি সুন্দরভাবে। চলো সব জামা প্যান্টগুলো কাঁচা কমপ্লিট হয়ে যাচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। প্রথম পথে নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, একদম ভুলবে না লাইক করতে, শেয়ার করতে আর সাবস্ক্রাইব, আর নিজস্ব মতামত জানাবে কেমন হয়েছে ভিডিওটা, ভালো লাগলেও জানাবে খারাপ লাগলেও জানাবে। কি খারাপটা দেখে শিখতে হবে, খারাপটা তোমরা যদি বলো তাহলে আমি ভালো করার চেষ্টা করবো। কেউ যদি অন্যায়টা ধরিয়ে দেয় না ওইটাই ভালো করছে। চলো টাটা বাই বাই, এত ভিডিওটা এখানেই শেষ।